নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আমার সমস্ত ইউটিউবের দর্শক বন্ধুদের জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার ভিডিও দেখো না কেন প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি তোমরা মা তারার আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো হ্যাঁ আমার প্রিয় দর্শক বন্ধু আমার সাবস্ক্রাইবার আমার ফলোয়ার্স প্রত্যেকে যাতে ভালো থাকে আমি সব সবসময় সেটা চেষ্টা করি কারণ আমি বলি যে এটা তোমাদের ইউটিউব চ্যানেল সুতরাং এটাকে ভালোভাবে দেখার দায়িত্ব কিন্তু তোমাদেরই সুতরাং আমি তোমাদের চ্যানেলে আর তোমাদেরকে আমি স্বাগত জানাবো না আসছি অনুষ্ঠানে আমার অনুষ্ঠানটা জানো যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার বা দেখো ভিডিওটা তারা তো প্রত্যেকেই জানো কিন্তু যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলা যে আমার অনুষ্ঠানের আমার বক্তব্যটা যেখানে শেষ হবে ঠিক সেইখানে একটা মহামন্ত্র দেখানো হয় যে মহামন্ত্রটার কোনো নির্দিষ্ট জব সংখ্যা নেই কোনো নির্দিষ্ট স্থান কাল পাত্র কিচ্ছু নেই যেখানে খুশি যতবার খুশি তোমরা এই মন্ত্রটা জপ করবে অবশ্যই তোমরা তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবে দর্শক বন্ধু আমাদের জীবনে চলার পথে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই একটা কথা আমার প্রায় মনে পড়ে যে একটা গান শুনেছিলাম এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে আর আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমার একটাই বলার উদ্দেশ্য যে আমার এই কথাটাই মনে হয় দীর্ঘদিনে আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে এমন একটা ভালোবাসা খুঁজে পেলাম না যাতে সুখ আছে শান্তি আছে ইয়েস দর্শক বন্ধু তোমরা ঠিকই ধরেছ তার কারণ হচ্ছে আজকালকার জীবনে আমাদের যে জীবনযাত্রা এই জীবনযাত্রায় ভালোবাসা শব্দটা আস্তে আস্তে যেন কর্পুরের মতো উড়ে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে আমরা যেন একটা বাধার সম্মুখীন হচ্ছি ভালোবাসা তো কোনো অন্যায় নয় ভালোবাসা তো কোনো অপরাধ নয় একটা নারী একটা পুরুষকে তো ভালোবাসবেই এটাই তো স্বাভাবিক একটা পুরুষ একটা নারীকে তো ভালোবাসবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেই ভালোবাসার মাঝখানে নানা রকমের ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা এসে হাজির হচ্ছে এক মাসের সম্পর্ক ছ মাসের সম্পর্ক এক বছরের সম্পর্ক ছ বছরের সম্পর্ক হঠাৎ করে যেন কোথায় বিলীন হয়ে যাচ্ছে আর সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার নাম হচ্ছে বশীকরণ সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার নাম হচ্ছে আকর্ষণ সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার নাম হচ্ছে সম্মহন ইয়েস দর্শক বন্ধু আজকে আমি তোমাদের কাছে যে বশীকরণের ক্রিয়াটা তুলে ধরছি এটা শুধুমাত্র যে বশীকরণের কাজ করবে তা নয় এর সাথে সাথে সম্মোহন এবং আকর্ষণ একটা মানুষের প্রতি যদি আরেকটা মানুষের আকর্ষণ না আসে তাহলে কিন্তু ভালোবাসাটা আসে না সুতরাং বশীকরণের সাথে সাথে এই আকর্ষণ ক্রিয়ারও প্রয়োজন হয় আজকে যে ক্রিয়াটা আমি বলবো এটা অত্যন্ত শক্তিশালী একটি ক্রিয়া অত্যন্ত শক্তিশালী একটি পদ্ধতি যেটা আজ থেকে কয়েক হাজার বছর আগে মুনি ঋষিরা তাদের গবেষণার ফল আমাদের হাতে তুলে দিয়ে গেছে আর সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি কারণ আমি চাই যে ভালোবাসার জন্য যাতে কোনো মানুষকে দিন রাত না হয় দিন যাতে চোখের জল মুছতে না হয় যাতে খাওয়া দাওয়া না ভুলে গিয়ে তারা সুখে ভালোবাসা দিয়ে তাদের মনকে তাদের জীবনকে ভরিয়ে তুলতে পারে সেটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য আজকে যে বশীকরণের ক্রিয়াটা আমি বলছি প্রথমে আমি প্রসেসটা বলে নিচ্ছি অর্থাৎ পদ্ধতিটা বলে নিচ্ছি অত্যন্ত সহজ সরল একটি বশীকরণ এই বশীকরণের ক্রিয়াটা আমি প্রথমে একটু বলে নিই যে যে কোনো নারী যে কোনো পুরুষের উপরে যে কোনো পুরুষ যে কোনো নারীর উপরে সেটা ভালোবাসা হয়ে থাক বা নতুনভাবে হয়তো তুমি মনে মনে কাউকে চাইছো কিন্তু কোনোভাবেই সে তোমায় পাত্তা দিচ্ছে না সে তোমাকে অ্যাভয়েড করছে এড়িয়ে যাচ্ছে হয়তো কোথাও রাস্তাঘাটে বা কোনো ওকেশানে বা কোনো পুজোয় বা কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে পরিচয় হয়েছিল হয়তো ভালো লেগে গেছে কিন্তু তাকে ভালোবেসে ফেলেছ একতরপাভাবে তুমি ভালোবেসে যাচ্ছ কিন্তু সে হয়তো কোনোভাবে তোমার সাথে হয়তো কথা বলছে ফোন করলে ফোন রিসিভও করছে কিন্তু তার ভালোবাসা নামক যে শব্দটি তার মনের মধ্যে কিন্তু আসেনি সুতরাং যে কোনো নারী যে কোনো পুরুষের উপর যে কোনো পুরুষ যে কোনো নারীর উপর সেটা হতে পারে বিবাহিত অবিবাহিত যে কোনো পুরুষ যে কোনো স্বামী স্ত্রী যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বনিমনা নেই স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখছে না স্বামী স্ত্রী একে অপরকে এড়িয়ে চলছে বা স্বামী একে অপরের মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই স্বামী অথবা স্ত্রী একজন অন্যজনকে লুকিয়ে গোপনে কোনো কাজ করে চলছে তাদের ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রদ এই বশীকরণের ক্রিয়াটা এখন যেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো দর্শক বন্ধু তো এই ক্রিয়াটা একটু আমি ভালো করে দর্শকদের আমি অনুরোধ স্বনির্বন্ধ অনুরোধ তোমরা ভিডিওটা না টেনে প্রথম দিকে শেষ পর্যন্ত ভালো করে দেখো অত্যন্ত শক্তিশালী এই বশীকরণের ক্রিয়া তোমাদের জীবনে ভালোবাসা এনে দেবে তোমাদের মুখে হাসি ফোটাবে তোমাদের জীবনটাকেই পাল্টে দেবে আজকের এই বশীকরণের ক্রিয়া প্রথমে যেটা করতে হবে যে সকাল বেলায়। তোমরা যখন ঘুম থেকে উঠছ যে বিছানাটায় শ ঘুম ভাঙার পর প্রয়োজনে তোমরা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবে যত সকাল সকাল পারা যায় তোমরা সকালবেলায় ঘুম থেকে উঠো ঘুম থেকে উঠে যে বিছানায় যেখানে যে অবস্থায় তোমরা শুয়ে থাকো জাস্ট ঘুম থেকে উঠে সেইভাবে আমি একটু পরে মন্ত্রটা বলবো এবং স্ক্রিনেও দেখাবে সেই মন্ত্রটা তোমাদেরকে একান্নবার জপ করতে হবে টানা পরপর পাঁচ দিন সকাল বেলায় ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে বাসি মুখে মুখ না ধুয়ে জাস্ট ঘুম থেকে উঠলে যত সকাল সকাল হয়তো এক কথা বারবার রিপিট করছি অনেকে ভালো লাগে না আবার অনেকে আমাকে অনুরোধ করে যে গুরুজি আপনার অনুষ্ঠানের কোনো তুলনাই হয় না আপনি এক কথাটাকে আমাদেরকে যাতে বারবার বলেন তাতে আমরা বুঝতে পারি সুতরাং আমি বলবো যে সকাল বেলায় ঘুম থেকে উঠেই বাসি মুখে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে যে মন্ত্রটা আমি বলবো এই মন্ত্রটা একান্নবার জপ করতে হবে যদি মন্ত্রটা তোমাদের মুখস্থ না হয় সেক্ষেত্রে তোমরা একটা কাগজে পেনে লিখে নিও তাহলে কী হবে তোমাদের সুবিধা হবে এবং অবশ্যই মনে রাখতে হবে এই কথাটা যে যখন তুমি মন্ত্রটা একান্নবার জপ করবে যাকে তুমি বস করতে চাইছো তার পুরো নামটা নাম পদবী সমেত পুরো নামটা মনে মনে এবং তার যে ছবিটা তার মুখটা যেন অবশ্যই তোমার চোখের সামনে ভেসে উঠে এবং তার নামটা কিন্তু মনে মনে স্মরণ করবে এবং মন্ত্র বলতে বলতে যেন মনস্ক হয়ে না পড়ো সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মুখটা যখন তুমি মন্ত্র জপ করবে অবশ্যই পূর্ব দিকে অথবা উত্তর দিকে বসে যে কোনো একটা দিকে বসে একান্নবার মন্ত্র জপ করা হয়ে গেলে যার যা দেব বা দেবী আছে আরাধ্য দেব বা দেবী হতে পারে দুর্গা হতে পারে মা কালী হতে পারে শিবশম্ভু বা অন্যান্য ধর্মের মানুষও যে কোনো ধর্মের মানুষ আমার এই বশীকরণের ক্রিয়াটা কিন্তু করতে পারবে মুসলিম ভাই বোনেদের জন্য বলছি যে তোমরা অবশ্যই আল্লাহকে স্মরণ করবে এবং অন্যান্য যারা আছেন তারা তাদের যে আরাধ্য দেবতা আছেন গড বা যাই যে ধর্মে থাকুক না কেন তাকে স্মরণ করবে যাতে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য পেতে পারো সুতরাং আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলবো যে আজকে দীর্ঘদিন ধরে আমি যখন বশীকরণের অনুষ্ঠান করছি আমার ইউটিউবে অভূতপূর্বভাবে সাড়া পাচ্ছি এতে আমি আনন্দিত ভীষণ খুশি এবং গর্বিত যে তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত তোমরা আমার ভিডিওগুলো দেখছো আর আমি সবসময়ের জন্য একটা কথা বলি যে আমার এই ইউটিউবের চ্যানেলটা এটা আমার না এটা হচ্ছে তোমাদের চ্যানেল আমরা একটা পরিবার আমি এবং আমার ইউটিউবের যে সমস্ত দর্শক বন্ধু যারা আমার সাবস্ক্রাইবার হয়ে আছো এবং আগামী দিনে আমার ভিডিওটা যারা নতুন দেখবে বা দেখছ তাদের প্রতি আমার একান্ত অনুরোধ এই পরিবারটাকে বড় করতে সাহায্য করো সুতরাং আমি বলবো যে যারা আমার ভিডিওটা নতুন দেখছো আমার নামের নিচেই দেখবে লেখা আছে সাবস্ক্রাইব ওই সাবস্ক্রাইব বটনটাকে প্রেস করো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে আগামী দিনে আমার নতুন ভিডিওগুলো পাও যদি মনে হয় ভালো লাগে গুরুজির প্রতি যদি তোমাদের এতটুকু বিশ্বাস ভরসা আস্থা থাকে অবশ্যই একটা লাইক দিও এবং নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করো আমি বসীকরণের ক্রিয়াটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম তোমরা পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে একান্নবার আবারও বলছি টানা পরপর পাঁচ দিন আমি উদাহরণস্বরূপ বলছি হ্যাঁ দর্শক বন্ধু একটা কথা মনে রাখতে হবে যে মুখটা কিন্তু বাসিমুখী হতে হবে মুখে জল দেয়া চলবে না ঘুম থেকে উঠেই জাস্ট এবং কেন আমি সকাল সকাল বলছি কারণ যত ভোর ভোর উঠে এই মন্ত্রটা জপ করবে তত তোমাদের মনসংযোগটা বাড়বে এবং একাগ্র চিত্তে সম্পূর্ণভাবে নিজের মনসংযোগ ঘটিয়ে এই মন্ত্রটা জপ করো একান্নবার টানা পর পর পাঁচ দিন যেমন আমি উদাহরণস্বরূপ বলছি আমি সোমবার থেকে শুরু করছি তাহলে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার টানা পরপর পাঁচ দিন একই টাইমে একইভাবে এই বশীকরণের ক্রিয়াটা করো তোমরা প্রত্যেকে আমি দায়িত্ব নিয়ে বলছি তোমরা সফলতা লাভ করবেই 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 আমি জ্যোতিষী দ্রোণাচার্য দায়িত্ব নিয়ে বললাম তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য তোমাদের কাছে পাবে যখন তোমরা এই মন্ত্রটা জপ করবে তার মুখটা যত ভালোভাবে তুমি স্মরণ করবে তার মধ্যেও কিন্তু একই ফিলিংস অর্থাৎ অনুভূতি তৈরি হবে যে না আমারও কাউকে প্রয়োজন কেউ আমার জন্য ছটপট করছে কেউ আমার জন্য ব্যাকুল হচ্ছে সুতরাং সেও কিন্তু সমানভাবে তোমার কাছে নিজেকে ধরা দিতে চাইবে তো মন্ত্রটা আমি বলছি মন্ত্রটা হচ্ছে ইয়া বাসিত মর্কত সমা উচ্চারণটা ঠিকভাবে করবে আমি আবারও বলছি ইয়া বাসিত মর্কত সমা ইয়া বাসিত মর্কত সমা ইয়া বাসিত মর্কত সমা এইভাবে একান্নবার টানা পরপর পাঁচ দিন জপ করো একই প্রসেসে তোমরা প্রত্যেকে সফলতা লাভ করবে দায়িত্ব নিয়ে বললাম আজকে আর অনুষ্ঠান আমি দীর্ঘায়িত করছি না অনুষ্ঠান শেষ করার আগে আবারও সেই আমার অনন্ত শক্তই অধিকা আরি আড্ডা শক্তি দেবী মহামায়া মা তারার কাছে বাবা গুরু বামদেবের কাছে প্রার্থনা জানাই প্রত্যেকে আমার সমস্ত দর্শক বন্ধুরা আমার সমস্ত ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবাররা যাতে ভালো থাকে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন যেখান থেকেই আমার অনুষ্ঠান দেখুক না কেন তারা যেন সুস্থ থাকে তাদের জীবনে যেন ভালোবাসার কোনো দিন অভাব না হয় এই কামনা করে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় জয় তারা জয় তারা জয় তারা জয় তারা জয় তারা